নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজের এই ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট এবং খুশির খবর নিয়ে আসলাম আসাম সরকারের তরফ থেকে। আজকে আমাদের আসামের যিনি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি সদনে একটা টপিকের উপরে উনি কথা বলেন এবং সেই টপিকটা আপনাদের সবার জন্য বিশেষ 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 ইম্পর্টেন্ট এবং ভিডিওটি সবাইকে শেয়ার করবেন। মাইক্রোফাইন্যান্স, যে মাইক্রোফাইন্যান্স গুলা এখন মহিলা গ্রুপ বানিয়ে বানিয়ে যেগুলো লোন দিচ্ছে তাদের জন্য একটা নতুন একটা বিল সেখানে সদনে পাস করার জন্য নতুন একটা বিল বানানো হয়েছে এবং সেই বিলটা ইতিমধ্যেই হয়তো পাস হয়ে যাবে। সেই বিলে কি কি থাকবে এবং সাধারণ মহিলারা কিভাবে সেই বিল থেকে লাভ উঠাতে পারবেন, মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলো কি কি করছে এবং মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলোকে কি কি করবে রাজ্য সরকার আসাম সরকার, কি নীতি নিয়ম সেই কোম্পানিগুলোর জন্য, আপনারা যারা লোন নিচ্ছেন তাদের জন্য কি নিয়ম, সেই সব কিছু কিন্তু এই বিলে লেখা আছে এবং সেই সবগুলো আমি আপনাদেরকে বলে দেব। এবং তার সঙ্গেও আরেকটা খুশির খবর, মাইক্রোফাইন্যান্স থেকে অনেকে লোন নিয়েছেন, এই প্যান্ডামিকে অনেকের মানে ঋণ পরিশোধ করতে পারছে না এবং অনেকেই মানে বিভিন্ন রাস্তা মানে নিয়েছে সেই লোনটা পরিশোধ করার জন্য এবং সেই মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 500 কোটি টাকা বরাদ্দ করে রাখা হয়েছে। এই বিলটা পাস হওয়ার লগে লগেই সঙ্গে সঙ্গেই আর কি অনেক মহিলাকে সেই সাবসিডি দেওয়া হবে যারা এরকম লোন নিয়েছেন এবং যদি সেটা কম পড়ে তা নেক্সটে ইলেকশনের শেষ মুহূর্তে ইলেকশন শেষ হতে হতে আর কি আরো 500 কোটি টাকা মানে টোটাল 1000 কোটি টাকা আসাম সরকার সেই সাবসিডি হিসাবে দেবে মহিলাদেরকে যারা নেহাত গরিব, যারা এই রকম লোন গুলা পরিশোধ করতে পারছে না। বিলটা পাস হবে, পাস হওয়ার পরে যে সময় পাস হবে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এখন বিলে কি কি আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিই, মানে আপনারা সেই লোন থেকে রেহাই পেতে পারেন কিভাবে এবং কি কি করতে লাগবে আপনাকে এবং মাইক্রোফাইন্যান্স কোম্পানিকে কি কি করতে লাগবে সব কিছু গাইডলাইন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো। আমি আবার বলছি ভিডিওটা লাস্ট অবধি দেখুন, না হলে আপনারা ভালোভাবে সেটা জানতে পারবেন না এবং এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, তাহলে সবার উপকার হয়। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আমাদের পেজটি লাইক এবং ফলো করে নেবেন। দর্শকবৃন্দ, আরেকটা আপনাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি, কোটি কোটি ধন্যবাদ আপনাদেরকে, কারণ আমাদের শিলচর নিউজের যে ফেসবুক পেজটা সেটা 1 লক্ষ ফলোয়ার্স ক্রস করে নিয়েছে আজকে, সেটার জন্য আমি আপনাদের সবাইকে, আপনারা যারা শিলচর নিউজের পরিবার যারা দর্শক ওনাদের সবাইকে আমি কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই শিলচর নিউজের পক্ষ থেকে এবং আমাদের শিলচর নিউজের টিমের পক্ষ থেকে। দর্শকবৃন্দ, মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলো কি করে, মেইন মেইন প্রবলেম হচ্ছে এক এক মহিলা 5-6টা কোম্পানি থেকে লোন নেয়, লোন নেওয়ার মানে ঋণ পরিশোধ করতে পারছে না, সেজন্যই কিন্তু বিরাট বড় অসুবিধায় পড়ে সেই মহিলা এবং এই নিয়মটা এখন থেকে আর লাঘু হবে না, এই নিয়মটা এখন থেকে আর লাঘু হবে না। একজন মহিলা শুধু 2টা কোম্পানি, অনলি 2, 2টা কোম্পানি থেকে লোন নিতে পারবে, 2 থেকে অধিক কোনো কোম্পানি থেকে লোন নিতে পারবে না। যদি এরকম করে মহিলা বা কোনো অন্য মাইক্রোফাইন্যান্স কোম্পানি যদি এরকম লোন দেয় 2টার অধিক, মানে কোনো এক মহিলা যদি 2টা থেকে 3টা যদি কোম্পানি থেকে লোন নেয়, মহিলার উপরেও কিন্তু অ্যাকশন নেওয়া হবে এবং যারা কোম্পানি নিয়েছে তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। মানে 2টার উপরে কোনো কোম্পানি মানে লোন লোন দিতে পারবে না, মানে এক মহিলাকে 2টা কোম্পানি দিতে পারবে আর কি, এর থেকে আর উপরে দিতে পারবে না আর কি। তাই যারা আপনারা মহিলারা যারা আপনারা চিন্তা করছেন আমি বন্ধন থেকে নিয়েছি, আমি আরোহণ থেকে নিয়েছি, আমি রংধনু থেকে নিয়েছি, আমি অমুক থেকে নিয়েছি, পারবেন না, এখন থেকে 2টা কোম্পানি থেকেই আপনারা নিতে পারবেন। তারপরে আরবিআই এর গাইডলাইন থাকা সত্ত্বেও কোম্পানি সেটা ফলো করছে না, সেজন্যই এই নিয়মগুলো লাগু করা হচ্ছে। আরবিআই এর গাইডলাইন আছে, আরবিআই কি কি গাইডলাইন, ইন্টারেস্ট কি হবে, সেই সবগুলো আছে। এবং মেইন প্রবলেমটা কি জানেন, এই কয়দিনে প্যান্ডেমিকের সময় কিন্তু মোরেটোরিয়ামের জন্য আরবিআই মানে সেটা দিয়ে দিয়েছিল মোরেটোরিয়ামের জন্য কিছু, কিন্তু অনেক কোম্পানি সেটা মানছিল না এবং সেজন্য আসাম সরকার বাধ্য হয়ে এই নতুন নিয়মগুলা নিয়ে নিয়েছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মহিলারা গিয়ে এরকমও বলেছে যে ওরা ঋণ পরিশোধ না করতে পেরে বিভিন্ন রাস্তা ওরা নিয়েছে। বিটুইন 30 ডেজ, এই বিলটা পাস হবে, পাস হওয়ার 30 দিনের ভিতরে সেই MFI গুলো যারা লোন দিচ্ছে এরকম, এখন যারা লোন দিচ্ছে তারা কিন্তু DC অফিসে গিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে আর কি, 30 দিনের ভিতরে সেই কোম্পানিগুলোকে DC অফিসে গিয়ে ওদের ডকুমেন্ট সেখানে সাবমিট করতে লাগবে, সেখানে ফর্ম করতে লাগবে, ফর্ম ফিল আপ করতে লাগবে এবং সেই রেজিস্ট্রেশনটা 2 বছরের জন্য থাকবে, অনলি 2 ইয়ার্স। 30 ডেজের ভিতরে যদি কোনো মাইক্রোফাইন্যান্স কোম্পানি যদি এরকম রেজিস্ট্রেশন করে না,
তাহলে মানে 30 দিনের ভিতরে বিলটা পাস হওয়ার পরে বিলটা কখন পাস হবে সেটা আমি জানিয়ে দেবো শিলচর নিউজের মাধ্যমে। যদি তার 30 দিনের পরেও যদি 30 দিনের ভিতরে যদি এরকম মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো যদি রেজিস্ট্রেশন করে না, তাহলে ডিসি অফিস সেই কোম্পানিগুলোকে যদি কোনো কারণবশত যদি জানতে পারে সেই কোম্পানিগুলোকে টোটালি বন্ধ করে দেবে, জব্দ করে দেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোনো একটা অ্যাকশন ডিসি নিয়ে নেবে, সেই কোম্পানি আর কোনো ধরনের লোন দিতে পারবে না মানুষদেরকে। যারা লোন দেবে, যারা এরকম রেজিস্ট্রেশন না করে, ডিসি অফিসে রেজিস্ট্রেশন না করে যারা লোন দেবে তাদেরকে ডিসি পারমিশন, ডিসি অর্ডার দিয়ে তাদেরকে গ্রেফতারও করতে পারে আর কি, যারা এরকম পরিচালনা করে এরকম মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলা। রেজিস্ট্রেশন 2 বছরের জন্য হবে, এই 2 বছরে যদি গভর্নমেন্ট অফ আসামের গাইডলাইন না মানে তাহলে নেক্সট ইয়ার রিনিউয়াল করা হবে না, MFI বন্ধ হয়ে যাবে। মানে যে রেজিস্ট্রেশনটা হবে, রেজিস্ট্রেশনের পরে আসাম সরকার এবং RBI মিলে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে, সেই গাইডলাইনটা যদি সেই কোম্পানি যদি মানে না তাহলে সেই ইয়েটা আর কি রেজিস্ট্রেশনটা রিনিউয়াল আর হবে না, মানে নেক্সট ইয়ার থেকে ওরা আর লোন দিতে পারবে না আর কি। সেই কোম্পানির এগেনস্টে যদি কোনো ধরনের কমপ্লেইন আসে তাহলে সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, সেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিটা বন্ধ হয়ে যাবে আর কি। অনলি দোজ ডাজ বিজনেস উইথ গুড এথিক্স ওরাই রিনিউয়াল পাবে, যারা গুড এথিক্স, সরকারের এথিক্স গুলা মানবে, ভালোভাবে ব্যবসা করবে, ওরাই সেই রিনিউয়ালটা পাবে। যদি কোনো MFI স্টাফ বা এজেন্টে লোন দেওয়ার পরে কোনো মহিলাকে হয়রানি করে, কোনো ধরনের মানে ওদের বাড়িতে গিয়ে, মহিলাদের বাড়িতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম করে, মহিলারা যদি অস্বস্তি বোধ করে বা মহিলাদের উপরে যদি কোনো ধরনের শোষণ করে বলতে পারেন, এরকম যদি করে, এরকম ওয়ার্ড উনি বের করলেন, অসুবিধার সৃষ্টি করলে, তাহলে মহিলা যদি সেই গ্রুপের মহিলা যদি কমপ্লেইন করতে পারে না পুলিশের কাছে গিয়ে বা কারোর কাছে গিয়ে, সেই খবরটা যদি কোনো ধরনের নিউজে, কোনো ধরনের পেপারে বা কোনো ধরনের MLA বা এরকম কেউ যদি কেউ থ্রুতে যদি DC অফিসে পৌঁছে যায়, তাহলে ডিসি উইদাউট এনি কমপ্লেইন সেই মাইক্রো ফাইন্যান্সটার উপরে অ্যাকশন নেবে, ইনকোয়ারি করার পরে যদি সেটা সত্যি হয় তাহলে অ্যাকশন নেবে, অ্যাকশন নিয়ে সেই রেজিস্ট্রেশনটা, MFI রেজিস্ট্রেশনটা সেই ডিসি ক্যান্সেল করে দিতে পারবে আর কি। পার্মানেন্ট টি গার্ডেন লেবার যারা আছেন, এখন টি গার্ডেন লেবারেরও অনেকের প্রবলেম হয়, তাদের জন্য দেওয়া হয় সেই নিয়মে থাকবে। পার্মানেন্ট টি গার্ডেন লেবার যার বাড়িতে একজন টি গার্ডেনে কাজ করছে, তাদেরকে ম্যাক্সিমাম সেই পরিবারে মানে 30,000 টাকা ম্যাক্সিমাম সেই পরিবারে 30,000 টাকা লোন দিতে পারবে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, এর উপরে না। মিনিমাম 5,000-10,000 চলবে, কিন্তু 30,000-এর উপরে দিতে পারবে না। এবং যদি সেই টি গার্ডেনের পরিবারের যদি পরিবারে যদি দুজন সেই টি গার্ডেনে যদি কাজ করে, চাকরি করে, তাহলে ম্যাক্সিমাম 50,000 টাকা সেই পরিবারে লোন দিতে পারবে, চাহে সেটা একটা কোম্পানি হোক, দুটা কোম্পানি হোক, কোনো আপত্তি নেই, সেটাই মানে বলে দেওয়া হয়েছে। BPL ক্যান্ডিডেটকে লোন দিতে পারবে না মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, BPL যারা আছে তাদেরকে লোন দিতে পারবে না মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, তাদের শুধু গভর্নমেন্ট স্কিম, এই শুধু গভর্নমেন্ট স্কিমেই দেওয়া হবে। সেখানে আমার এই জিনিসটা মানে আমার আমার সেটা প্রশ্ন আর কি, সেটা হয়তো আমার ভিডিওটা যদি উপর লেভেল অবধি যায় তাহলে সেটা একটু সংশোধনী করলে ভালো হয় আমি মনে করি। কারণ BPL ক্যান্ডিডেটকে লোন দিতে পারে না MFI, মাইক্রো ফাইন্যান্স কোম্পানি যদি BPL ক্যান্ডিডেটকে লোন না দেয় তাহলে ছোট ছোট ব্যবসা করবে কিভাবে? বলে দিয়েছেন, সেই বিলেত আছে যে তাদেরকে শুধু গভর্নমেন্ট স্কিমেই দেওয়া হবে, ধরে নিন আপনাদের অরুণোদয় স্কিম, সরকারি কোনো ভাতা, সরকারি চাল, সেই সরকারি চাল, অরুণোদয় স্কিম, এইসব নিয়ে তো BPL পরিবাররা রুজি রোজগার করতে পারবে না, ছোটখাটো একটা লোন নিয়ে যে কোনো একটা ওরা ব্যবসা করতে পারে। সেটা কিন্তু সরকারকে সেই বিলে একটু সংশোধনী করা দরকার। BPL ক্যান্ডিডেট হলেও তাদের একটা দায়রা থাকা দরকার যে আপনারা অত টাকার বেশি লোন নিতে পারবে না, এরকম হলে ভালো হবে। কারণ গভর্নমেন্ট বা ব্যাংক তো লোন দেয় না এই মানুষদেরকে। কয়েকদিন ধরেই সরকার স্ট্রিট ভেন্ডারদের জন্য প্রধানমন্ত্রী অ্যানাউন্সমেন্ট বারবার করেন, স্ট্রিট ভেন্ডারদের জন্য 10,000 টাকা লোন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে এখন অব্দি কেউ পায়নি, কোথায় যাবে সেই মানুষগুলা? সেটা কিন্তু বিরাট বড় একটা প্রশ্ন, সেটার উপরে সরকারের একটু চিন্তা করা দরকার বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন কমেন্টে নিশ্চয়ই বলবেন। শুধু সরকারি স্কিম কয়জন আর সরকারি স্কিম পায়? শুধু চালই পায়। অনেকে রেশন কার্ড নাই, যাদের রেশন কার্ড নাই ওরা তো চাল পায় না, ওরা কি করবে? ওরা BPL, রুজি রোজগার নেই, ছোট একটা ব্যবসা শুরু করার জন্য তাদের টাকার প্রয়োজন, টাকা ব্যাংক দেয় না, ব্যাংক দেবে না, ব্যাংকে তো ইনকাম নেই না, ইনকাম থাকলে সেনা দেবে, সরকারের স্কিম আসতে আসতে মরেই যাবে। তার জন্য সেই সরকারকে একটু চেঞ্জ করা দরকার বলে আমি মনে করি এই ইয়েতে। দোজ হু ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাসিটি দে কান্ট গেট এনি লোন ফ্রম MFI, যাদের কাছে ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই তাদেরকে সেই রকম মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নেওয়ার কোনো অধিকার নেই, এবং মাইক্রো ফাইন্যান্সও তাদেরকে লোন দিতে পারবে না। মানে সেটা ইনডাইরেক্টলি সেই বিলো প্রপার্টি লেভেল বা যাদের রোজগার নেই তাদেরকে বলে দেওয়া হয়েছে আর কি।
ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগ হলে সুদের উপরে মোরেটোরিয়াম দিতে লাগবে, মানে মোরেটোরিয়াম মানে তাদেরকে একটু সময় দিতে লাগবে, যদি কোনো ধরনের ফ্লাড হয়েছে, আগুন লেগেছে কোনো একজনের পরিবারের বাড়িতে, তাদেরকে একটু সময় দিতে লাগবে তাদের লোনটা পরিশোধ করার জন্য। খুবই ভালো একটা ডিসিশন, কিন্তু এটা আমারও ভালো লেগেছে। ফ্লাড হয়েছে, ভূমিকম্প হয়েছে, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ কোনো এক পরিবারে আসতে পারে, কোনো এক এলাকাতে আসতে পারে, সেই মানুষদেরকে একটু সময়সীমা দেওয়া দরকার। তাদের ইনস্টলমেন্টের সময়সীমা পারলে কি হবে, তাদের ইনস্টলমেন্ট একটু কমবে, ওরা ইজি প্রসেসে দিতে পারবে, বা তাদেরকে দু এক মাস সময় দিলে তারা একটু ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়ার তাদের সময় পাবে আর কি। ওরা কোন ধরনের এজেন্টে কোন ধরনের মহিলার বাড়িতে গিয়ে উৎপাত করতে পারবে না, কোন ধরনের এজেন্ট। ধরে নিন কি হয়, 10 জনের গ্রুপ মহিলাদের, এবং একজন যদি না দেয় বাকি 9 জনের উপরে উৎপাত সৃষ্টি করে এজেন্টরা, এরকম উনি বলে দিয়েছেন। এরকম কোন ধরনের উৎপাত সৃষ্টি করতে পারবে না, এবং কোন জন কারো বাড়িতে গিয়ে এরকম উৎপাত সৃষ্টি করতে পারবে না, এরকম মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বলে বলে দেওয়া হয়েছে। MFI এর কোন ধরনের এজেন্ট থাকতে পারবে না, লোন যারা নিয়েছেন তাদেরকে অফিসে গিয়ে ঋণ পরিশোধ করতে হবে, এরকম বলে দেওয়া হয়েছে। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোর কোনো এজেন্ট থাকবে না, যে গ্রুপ আপনারা গ্রুপে সকালে বসুন আমরা আসি, সেই নিয়মটা আমি সেটাও মানি না। কারণ এরকম মাইক্রো ফাইন্যান্সে হাজার হাজার ছেলে মেয়েরা চাকরি করে, ওরা রোজগার করে আর কি, ওদের বেতন আসে, এবং সেই যদি এজেন্ট সিস্টেমটা যদি না থাকে তাহলে কিন্তু হাজার হাজার ছেলে মেয়েরা ওরা চাকরি হারাবে। সেটার উপরেও সরকারকে আরেকটু চিন্তা করা দরকার বলে আমি মনে করি। সেটাতেও আপনারা যেটা বলে দিয়েছেন, যে সরকার যেটা বলে দিয়েছে যে কোনো ধরনের এজেন্ট কোনো ধরনের মহিলার বাড়িতে গিয়ে উৎপাত করতে পারবে না, অনেকের বাড়িতে গিয়ে উৎপাত করে টিভি তুলে নিয়ে আসে, এরকম অনেক কমপ্লেইন ওনাদের কাছে চলে যায় আর কি, বা বিভিন্ন নিউজের মাধ্যমে আসাম সরকারের কাছে সেটা খবর যায়, এবং সেটাতে একটু শিকলটা বাঁধলেই ঠিকই আছে। কিন্তু এজেন্ট সিস্টেম না থাকলে হাজার হাজার ছেলে মেয়েরা বেকার হয়ে যাবে, সেটার উপরেও আমাদের আসাম সরকারকে একটু চিন্তা করা দরকার বলে আমি মনে করি। এবং ভালোই কথা, এই নতুন নিয়মটা আসলে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলোর উপরে একটু সেই ইয়েটা থাকবে আর কি, শিকলটা বাঁধবে। এবং তার উপরে এখানে ইন্টারেস্টের কথাটাও বলে দেওয়া হয়েছে, সেটা হয়তো বিলে থাকবে যে ইন্টারেস্ট কত পার্সেন্ট থাকবে। RBI এর গাইডলাইনের বেশি কেউ কোনো মাইক্রো ফাইন্যান্স ইন্টারেস্ট নিতে পারবে না কারো কাছ থেকে। এবং শুধু এটা কিন্তু শুধু মাইক্রো ফাইন্যান্সের জন্য নয়, যারা মহিলারা যারা এরকম লোন নেবেন তাদের জন্য নিয়ম নীতিগুলো আসবে, যে আপনারা মানে লোন নিয়েছেন তাহলে সময় মতো পরিশোধ করতে লাগবে, সেটাও কিন্তু নিয়মগুলো আসবে আর কি। সেই ডিটেলস যে নিয়মগুলো যেদিন আসবে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। এই নিয়মগুলো আসলে কি আপনাদের লাভ হবে কি না সেটা কমেন্টে নিশ্চয়ই বলবেন, ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যাতে সবার কাছে এই আপডেটটা পৌঁছে যায়। আমাদের শিলচর নিউজে যদি আপনারা কোনো বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজটা শিলচর নিউজে, যেটা যদি সেটা লাইক এবং ফলো করেননি তাহলে লাইক এবং ফলো করে নিন। আপডেটটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। আপনাদের সবাইকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। নমস্কার।